হ্যালো জনগণস, আর্থিক্স ব্লগে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা প্র্যাঙ্ক। সো এই প্র্যাঙ্কটা কি হতে পারে গেস করেন? তো এটা হচ্ছে মিনিয়ন্স, এটা দিয়ে আজকে হচ্ছে মিরাজের সাথে এবং মামুন ভাই ও ফারুক ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করব আমরা। সো দেখা যাক কি হয়। এটা আমাদের হচ্ছে কিছুদিন পর একটা শ্যুট আছে, এই শ্যুটের জন্য এটা হচ্ছে ইউজ করা হবে। জাকির ভাইয়াসকে এটা নিয়ে আসছে ট্রায়াল দেওয়ার জন্য, তো এটা পরেই আজকে ওদের সাথে প্র্যাঙ্ক করা হবে। সো অনেক মজা হবে, অনেক ফান করা হবে। সো আপনারা দেখতে থাকুন আমরা কি করি। লেটস গো। মাহিন করবে ফারুক ভাই আর হচ্ছে মামুন ভাইয়ের সাথে প্র্যাঙ্ক। সো আপনারা দেখতে থাকুন কেমন হয়। মাহিন তুমি পারবা না? আরে পারবো না মানে, আমি তো ফাটাই ফেলবো। ওকে আমি গিয়ে আগে বসি, তারপরে হচ্ছে তুমি যাবা। ওকে লেটস গো। পাঠাতে ওদিকে যাও, এগারো নম্বরটা আমাদের খাবার এখনই চলে আসবে, এক ঘন্টা ফারুক ভাইয়ের সাথে জমল না, এখন মিরাজ বসে আছে ওইদিকে, এখন মিরাজের কাছে যাব, দেখি কি হয়। চলুন হচ্ছে গিয়ে, ও ওই দিকটা তো বসে আছে আর আমি এটা পরে গিয়ে ওর সাথে অনেক মজা করবো। ওকে দর্শক আমি রেডি, আমাকে কি চেনা যাচ্ছে আপনারা বলতে পারেন? আজকে মিরাজকে অনেক বিরক্ত করবো, তো চলুন আমার পিছে পিছে। ওই হচ্ছে মিরাজ। তো কেমন লাগলো আপনাদের এই প্র্যাঙ্কটা মিরাজের সাথে? অনেক মজা করেছি আমরা, তাই না? তো আমাদের এরকম মজা মজা প্র্যাঙ্ক দেখতে চলে আমাদের সাথেই থাকো। হ্যালো জনগণ, আজকে আমার সাথে একটা প্র্যাঙ্ক করা হয়েছে, ঠিক আছে? আমি জানতাম না, আমি তো ভাবছিলাম যে
এই রেস্টুরেন্টের কে একজন হবে। ফাইজলামি করতেছ অনেকক্ষণ ধরে, আমার যে প্রচুর রাগ উঠতেছিল। পরে দেখলাম যে ওদিকে টিমের একজন ক্যামেরা এনে দাঁড়ায় আছে ওদিকে। পরে যখন ওই যে টেডিটা খুলছে তখন দেখি আরোহী। আর শুনলাম যে নেক্সট কোনো শ্যুটের জন্য ওইটা আনা হয়েছে। তো আমাদের সাথে থাকুন, আর্থিক্স ব্লগের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।